যে ব্যক্তি আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান নাম থেকে সত্তর বছরের পথ দূরে রাখবে যে ব্যক্তি নবী আমার নাফরমানি করবে আমার নীতির বিরোধিতা করবে ফাকদ হাবা ওই অস্বীকারী ওর ঠিকানা হচ্ছে জাহান্নাম আমার আপনার জন্য সিয়াম এসেছে আমাকে আপনাকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার পথে। সিিয়াম বান্দা একমাত্র আমি আল্লাহ আমার উদ্দেশ্য রাখে সুতরাং আমি আল্লাহ নিজ হাতে তাকে প্রতিদান দেব। আলাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহ আলোকে জীবন করি। আমদুলল্লাহহাদাসালা তসালা মহালা মাল্লা না বিয়া বাদা আম্মা বাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري امرا الله رب العالمين এর অশেষ শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে রমাজান মাস ইফতার পূর্ব এই সংক্ষিপ্ত মাহফিলে উপস্থিত হয়ে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী বিশ্বনবী মোহাম্মদুর রাসোল্লাহ সকলে বলুন সল্ল্লাহ সাল্লাম এর প্রতি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে সুরাতুল বাকারা একশত তিরাশি নম্বর আয়তলাত করেছি এবং সহি বোখারি থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি এই কোরআন মাজিদের আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করব রমাজান এর গুরুত্ব মর্যাদা সম্পর্কে আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে আমাদের আপনাদেরকে কেন সৃষ্টি করেছেন আপনারা একটু কথা বলেন আমার সাথে লক্ষ্য রাখেন সোনামণিরা তোমরা বলতে পারো আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন মাশাল্লাহ দেখেন ছোট্ট সোনামণিরা আগে উত্তর দিয়ে দিয়েছে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আল্লাহ কেন সৃষ্টি করেছেন আমাদেরকে তার ইবাদত করার জন্য ইবাদত মানুষের সার্বিক জীবনের সমষ্টিগত কথা কাজ ইবাদত তবে ইসলামের যে পাঁচটা স্তম্ভ রয়েছে এই পাঁচটা স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হচ্ছে রমাজানের সিয়াম সিয়াম পালন করা ফরজ রমাজানের ফরজ শিয়াম ছাড়া আরও অন্যান্য সময় আমরা সিয়াম পালন করি নফল সিয়াম রয়েছে ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্প সময়ে পৃথিবীতে যত নেক আমল আছে সবচাইতে মর্যাদার শ্রেষ্ঠতম ইবাদতের অন্যতম ইবাদত হচ্ছে শিয়াম পালন করা কেমন দেখেন সহিহুল বুখারীতে বোখারিতে দুই হাজার আটশো চল্লিশ হাদিস আবু সাইদ খুদ্রি রদি আল্লাহন বলেন রসল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন মান সামা ইয়াও মান ফি সাবিল্লা যে ব্যক্তি আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক দিন সিয়াম পালন করবে কয়দিন একটু লক্ষ্য রাখেন আমার দিকে কয়দিন আল্লাহর নবী বললেন একদিন শ্যাম পালন করবে বা আদাল আনেন না রে সাবিনা খরিফা আল্লাহ ওই ব্যক্তিকে জাহান নাম থেকে সত্তর বছরের পথ দূরে রাখবেন রাখবেন্লাহ কত বছরের পথ সত্তর বছরের পথ আল্লাহ জাহান নাম থেকে ওই ব্যক্তিকে দূরে রাখবেন কয়দিন শ্যাম পালন করলে একদিন শ্যাম এত উচ্চ মর্যাদা সম্পন্ন ইবাদত সহী তিরমিজির ষোলোশো চব্বিশ হাদিস আবু মামা বাহলি রদি আল্লাহন বলেন রসল্লাহ সাল্লা ইসলাম বলেছেন মান সামাইয়াও মানফি সাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর পথে একদিন সিয়াম পালন করবে যা আল্লাহ বাইনাহু হু ও বাইনা না রে খান কেমা বাইনা শ্যামা ইল আল্লাহ তার এবং জাহান নামের মাঝে এত বিশাল একটা গর্ত তৈরি করবেন খন্দক তৈরি করবেন যে গর্তের দূরত্ব হবে আসমান এবং জমিনের দূরত্বের সমপরিমাণ দেখেন সিয়াম এত উচ্চ মর্যাদা সম্পূর্ণ ইবাদত এজন্য আবু মামা বাহলি রাদি আল্লাহান হোক একদিন রাসুল্লাহ ইসলামের কাছে এসেছেন এসে বলছেন এ রাসুল্লাহ দুল্লানি আলা আমালিন আদখুলু বিহিল জান্না হে আল্লাহ রসুল সাল্লা ইসলাম আপনি আমাকে এমন একটা ইবাদতের কথা বলে দিন আমলের কথা বলে দিন যা আমলের মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করতে পারব হে আল্লাহ রসুল আপনি আমাকে আমাকে এমন একটা আমলের কথা বলে দিন তখন তার কথার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম ওয়াসাল্লাম বললেন কাবে সাওম তোমার উচিত সিয়াম পালন করা ফা লা লাহু কেননা সিয়ামের মর্যাদার সমতুল্য কোনো ইবাদত নাই দেখেন সিয়াম এত উচ্চ মর্যাদা সম্পন্ন ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম বললেন সিয়ামের মর্যাদার সমতুল্য কোনো ইবাদত নাই তাহলে সিয়াম এত উচ্চ মর্যাদা সম্পূর্ণ ইবাদত দেখুন যে হাদিসটা আমি পাঠ করেছি সহি হল বুখারির সাঁত্রিশ এবং আটত্রিশ হাদিস আবু হরাই আল্লাহ বলেন রসল রসল্লাহ ইসলাম বলেছেন মানস আমার অমাদ আনা ইমান যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের উদ্দেশ্যে রমাজানের সিয়াম পালন করবে গুফের আলাহু মা তাকত দমা মিং দাম্বি ওই ব্যক্তির পূর্বের জীবনের সব গুনাহা মাফ করে দেওয়া হবে দেখুন রমা মাসে আমরা লাইল করি তারাবির সালা আদায় করি একই অবস্থায় আল্লাহ রসুল বলছেন মান কমা মা রমা দনা, ই মান সাবান গুফের আলাহু মা তাকত দমা মিং দাম্বি, যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের সাই রমাজানের রাত্রিতে জেগে জেগে লাইলাতুল কদর জাগরণ করবে লাইলাতুল কদর রাত জেগে জেগে তারাবীর করবে গোফের মা মাং দাম বিহ ওই ব্যক্তির পূর্বের জীবনের সব গুণ মাফ করে দেওয়া হবে হামলা সিয়াম এত উচ্চ মর্যাদা সম্পন্ন ইবাদত আমার আপনার জন্য শিয়াম এসেছে আমাকে আপনাকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার পথে দেখুন পরের হাদিস এটাও বুখারির সহিহুল বুখারির উনিশশো চার হাদিস আবু হরাই রদি আল্লাহ বলেন রসল্লা ইসলাম বলেছেন কুল্ল আমলনা আদাম হাসান আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সোয়াব আল্লাহ রব্বুল আলমিন দশ গুণ থেকে সাত শত গুণে বাড়িয়ে দেন কল আল্লাহ আলা ইল্লা সাওম কিন্তু আল্লাহ বলছেন সিয়াম ব্যতীত কি ব্যতীত সিয়াম বলেন তো কি ব্যতীত কোন আমল ব্যতীত সিয়াম আপনি হজ করেছেন হজের সোয়াব ফেরেজ তারা লেখে লেখে দেবেন আপনি সালাত আদাই করেছেন সালাতের সিয়াম সালাতের ইব সোয়াব আল্লাহ রবুল্লা আলমিন ফেরেজ নির্দেশ দিয়েছেন ফেরেজ তারা লেখে লেখে দেবেন কিন্তু পৃথিবীতে এমন একটা ইবাদত আছে যে ইবাদতের নাম সিয়াম, যে ইবাদতের নাম সিয়াম হাদিসে কুৎসি আল্লাহ বলছেন আসাও ওয়া আনা আজ সিয়াম বান্দা একমাত্র আমি আল্লাহ আমার উদ্দেশ্যে রাখে সুতরাং আমি আল্লাহ নিজ হাতে তাকে প্রতিদান দেব কে প্রতিদান দেবেন আল্লাহ আল্লাহ নিজে আপনাকে সিয়ামের প্রতিদান দেবেন পৃথিবীতে কারো সিয়ামের প্রতিদান দেওয়ার ক্ষমতা নেই কিন্তু দুঃখজনক হলেও সত্য সিয়াম এত উচ্চ মর্যাদা সম্পন্ন ইবাদত সিয়াম আমরা পালন করব, সিয়াম পালন করলেই হয়ে যাবে না শিয়াম পালন করতে হলে সিয়াম পালনের কিছু নিয়ম পদ্ধতি লাগবে আপনি একটা কথা বলেন সিয়াম মন মতো পালন করলে হবে না সিয়াম পালনের নির্দিষ্ট কিছু ইবাদতের পথ পদ্ধতি আসে অবশ্যই পথ পদ্ধতি আছে শুধু না খায়া থাকলাম সাহারি খেলাম আর রাত্রিতে সন্ধ্যায় ইফতার করলাম তাতে কি শিয়াম হয়ে গেল না হবে না সিয়াম পালন করতে হবে প্রত্যেকটা স্তরে সিয়ামের সাহির খাওয়া থেকে শুরু করে ইফতার রাত্রিতে তারাবির সালাদ এরপরে ফিতরা তারপরে যে সর্বশেষ ঈদের সালাদ সব কিছু হতে হবে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা ইসলামের দেখানো পদ পদ্ধতি অনুযায়ী অন্যথায় নিজের মন গড়া পথ পদ্ধতিতে সিয়াম পালন করলে তার সিয়ামটা আল্লাহর দরবারে কবুল হবে না সহিহুল সাত হাজার দুইশো আশি হাদিস আবু হরাইরা রদি ভানু বলেন রসল আলাহ ইসলাম বলেছেন কুল্লো উম্মাত জান্নাহ আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা কেবল অস্বীকারী ব্যতীত তাকে জিজ্ঞেস করা হলো অস্বীকারীকে তিনি বললেন মানা যে ব্যক্তি আমি নবী আমাকে অনুসরণ করবে আমার অনুসরণ করবে দাখালাল জান্না ওই ব্যক্তি আমি নবী আমার অনুসরণের কারণে সরাসরি জান্নাতে প্রবেশ করবে অমানা আসনি পক্ষান্তরে যে ব্যক্তি আমি নবী আমার নাফরমানি করবে আমার নীতির বিরোধিতা করবে ফাঁকত হাবা ওই অস্বীকারী ওর ঠিকানা হচ্ছে জাহান্নাম নাম এজন্য সিয়াম পালন যদি রাসুলের তরিকাই হয় তাহলে আমরা সিয়াম পালন করে জান্নাতে যেতে পারবো অন্যথায় সিয়াম পালন যদি আপনি যদই করেন না কেন শিয়াম যদি রাসুলের হয় না হয় তাহলে ওই শিয়াম পালন করে জান্নাতে যাওয়া যাবে না আমরা একটু লক্ষ্য করে দেখি আমাদের শিয়ামের পথ পদ্ধতি কি রাসুলের তরিকাই হচ্ছে না হচ্ছে না মাসখানে আপনাকে আরেকটু পথ ইঙ্গিত দেবো আগে আমি একটু ইঙ্গিত দিতে যাচ্ছি দেখুন তো শিয়াম পালন করতে হলে প্রথমেই আমাদেরকে সিয়াম পালন করতে হলে প্রথমে আমাদেরকে সিয়াম পালনের জন্য নিয়াত করতে হবে কি করতে হবে নিয়াত নিয়াত আরবি শব্দ নিয়াত অর্থ হচ্ছে অন্তরের সংকল্প কিন্তু এদেশে নিয়াত করতে হবে বলে বই পুস্তকে পেপার পত্রিকায় রমাজানের ক্যালেন্ডারে ক্যালেন্ডারে স্পষ্ট করে সুন্দর করে নিয়াত শিখানো হচ্ছে আপনার পেপার পত্রিকায় তোহফা রমাজানের ক্যালেন্ডারে দেখেছেন কিনা রমাজানের নিয়ত স্পষ্ট করে লিখে দিচ্ছেন নামাইতয়ান আসুমা গদাম মিন সাহারে রমাজানের মোবারাকে আরও অনেক কিছু অথচ রসুলুল্লাহসুল ইসলাম এবং তার সাহাবীর কোনো সিয়ামে এরকম কোনো নিয়ত বাধা কোরান হাদিসের কোনো প্রমাণ নাই তাহলে শুরুতেই যদি আপনি নিয়ত এইভাবে মুখে বলেন তাহলে এই সিয়ামটা কি রাসুলের তরিকাই না প্রচলিত প্রচলিত হুজুরের তরিকাই হলো এটা বাপ দাদার তরিকাই হলো এটা রাসুলের তরিকাই হলো না সুতরাং শুরুতেই আপনাকে অন্তরে সংকল্প করতে হবে শিয়াম পালনের জন্য মুখে বলতে হবে না মুখে নিয়ত বললেই আপনার সিয়ামটা রাসুলের তরিকাই হবে না প্রচলিত হুজুরের তৈরিকাই হয়ে যাবে সম্মাই সুধি সুদী মন্ডলী আমাকে আপনাকে আরেকটু লক্ষ্য রাখতে হবে আপনি আমি নিয়ত করলাম মুখের অন্তরের সংকল্পই হচ্ছে নিয়াত মুখে নামাইতান আসুমা গদাম মিনসাহ মোবারকে এরকম কোনো কিছু বলার প্রয়োজন নেই নিয়ত শেষ হয়ে গেল এরপর আপনি আমি সাহারি খাবো সাহারি খাওয়ার জন্য মসজিদে মসজিদে এখনও আমি পাশে আমার বাসা সন্তোষপুরে রাত দুইটা তিনটার পথ থেকে শুরু হয়ে যায় শুনি মাইকে আপনাদের এলাকায় আছে না নাই সব এলাকাতেই আছে প্রায় রাসুলের তরিকায় সাহাবিরা সাহারি খেতেন না খেতেন না খেতেন তো তাদের কি কোনো পথ পদ্ধতি ছিল না অবশ্যই তাদেরও পথ পদ্ধতি ছিল এখন আমি তাদের পথ পদ্ধতি বাদ দিয়ে মন গড়া নিজে পথ পদ্ধতি বানিয়ে নিলাম তাহলে কি আমার আপনার সিয়াম রাসুলের তরিকাই হবে হবে না রাসুল সাহেলাম দুজন মোয়ার্জি নির্ধারণ করে দিয়েছিলেন একজন হজরতে বেলাল রদি আল্লাহানহ আরেকজন উম্মে আবদুল্লাহম রদি আল্লাহন রসুল্লাহ সাহেসলাম বলছেন যে বেলাল আজাম দিলে তোমরা সাহারি খাও যতক্ষণ না আব্দুল ইবনে উম্মে মাকতুম ফজরের আজান দেয় তাহলে রাসূল দুজন মোয়াজ্জি নির্ধারণ করে রেখেছিলেন এখনো মক্কা মদিনায় দুজন মোয়াজ্জি নির্ধারিত রয়েছে এখনো আপনার আমার পাশে মার কাজ আর মাল আল মার্কাজুল ইসলামিয়া সালাফি আহলে হাদিসদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান এখনো সেখানে সাহারির আজান হয় আপনি আমি যদি রাসূলের তরিকায় সিয়ামটা পালন করতে চাই তাহলে আমাকে আপনাকে সাহারির জন্য আজান দিতে হবে ফরের ফজরের আজান দিতে হবে এটাই রাসুলের তরিকা এই আজান বাদ দিয়ে মাইকে ডাকা ডাকি করা হচ্ছে রাত দুটা তিনটার পর থেকে সিল্লাসিলি করা হচ্ছে মা বোনেরা উঠুন সেহরি পাখান সেহরি খান সেখানেও বল তো বলেন আপনারা আমরা রাসুলের তরিকা মানবো না বাপদাদার হুজুরের তরিকা মানবো রাসুলের তরিকাই আপনাদের আপনাদেরকে মানতে হবে জানতে হবে বুঝতে হবে আমি কথা আপনাদের বাড়াচ্ছি না এরকম অসংখ্য রমাজানের মধ্যে রয়েছে সারাদিন শিয়াম পালন করলেন ইফতারের সময় ক্যালেন্ডার মাওজুদ এখনই আপনি এই যে অ্যান্ড্রয়েড ফোনে টাচ মোবাইলে সার্চ দেন বলে দিচ্ছে আজকে ইফতার রাজশাহীতে এতটা এত মিনিটে সারাদিন সিয়াম পালন করলেন সারাদিন সিয়াম পালন করার পরে আপনি বলছেন যে সারাদিন শিয়াম পালন করলাম এখন বেলায় আর তিনটা মিনিট আমি কি দেরি করতে পারবো না আর পাঁচটা মিনিটকে আমি দেরি করতে পারবো না অনেকে বলে না বলে না সূর্য ডুবার সময় শেষ ইফতারের টাইম হয়ে গেছে ইফতারের টাইম হওয়ার পরেও আজকে আমাদের আপনাদের জন্য আজকে বুধবার রাজশাহীতে ইফতারের টাইম ছয়টা বিশ মিনিট রাজশাহীতে আজকে সূর্য ডুবেবার টাইম চার দেন সূর্য ডুবেবার টাইম হচ্ছে 6টা 20 মিনিটে সহিহুল বুখারীর 1954 হাদিস উমার ইবনুൽ আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ বলেন ইজা আকবালার আন-নাহারু মিনহা হুনা ওয়া আদ্বার আন-নাহারু মিনহা হুনা ইযা আক্ব্বালা আল-লাইলু মিনহা হুনা ওয়া আদ্বার আন-নাহারু মিনহা হুনা ওয়া যখন পূর্ব দিক থেকে রাত্রির অন্ধকার ঘনিয়ে আসবে পশ্চিম দিক থেকে সূর্য ডুবে যাবে সূর্য ডুবার সাথে সাথে সায়েম ইফতার করবে সায়েমের ইফতারের টাইম সূর্য ডুবার সাথে সাথে অথচ আপনার আমার আজান দেওয়া হচ্ছে এখানে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট পরে কমপক্ষে তিন মিনিট বা চার মিনিট তো লাগবেই অথচ দেখুন রসল্লা ইসলাম বলছেন লেয়াজা আলুদ্দিন ওজাহরান মাছজালার না আসল ফেতরা দিন চিরদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে লে আন্না লেয়াহু দাবান নাশা আর ইয়াখেরুন কেননা ইহুদি খ্রিস্টানদের স্বভাবদের ইফতার করা তাহলে আপনি যদি ইচ্ছাকৃতভাবে তিন মিনিট পিছিয়ে দেন সূর্য ডোবার পরে জানার পরেও টাইম মানার পরে জানার পরেও যদি আপনি ইচ্ছাকৃতভাবে তিন মিনিট বাড়িয়ে দেন তাহলে আপনার সিয়াম কার সিয়ামের সাথে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ইহুদি খ্রিস্টানের সিয়ামের সাথে মিশে যাবে ওই সিয়াম কখনো রাসুলের তৈরিকায় হবে না এইভাবে অসংখ্য বিদাত সিয়ামের মধ্যে ঢুকে আছে বিশ্রাকাত তারাবির নামে চলছে কোরআনের সাথে অবজ্ঞা এমনভাবে কোরআনতলা করছে যেটা বোঝার কোনো কায়দা নাই একই অবস্থায় আপনি ঈদের সালাত সাত পাঁচ বারো তাকবির আগে সাত তাকবির পরে পাঁচ তাকবির বারো তাকবিরে সেই ঈদের সালাদকে সাত পাঁচ বারো তাকবির দিয়ে যেটার কোনো ঈদের হাদিস আদায় করা হচ্ছে আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আপনাদেরকে দাওয়াত দিচ্ছে সেই সাথে সাথে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো পবিত্র করানো সই হাদিসের আলোকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে আসুন আমরা আমাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সই হাদিসের বিধান মেনে চলি যদি পবিত্র কোরআন ও সই হাদিসের বিধান মেনে চলি তাহলে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে অন্যথায় আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না তাই আসুন আমরা আমাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন ও হাদিসের বিধান মেনে চলি আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন আল্লাহ আমিনিত সুদী মন্ডলী এই আহ্বান রেখেই আমি আমার কথা শেষের পথে চলে এসেছি আমি আমার কথা শেষ করছি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে পবিত্র কোরআন ও সহিদিসের আলোকে আমাদের সার্বিক জীবন গড়ে তোলার তৌফিক দান করুন আল্লাহমা আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ